শাকসবজির বাজার দর বিস্তারিত জানাতে নোয়াখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাওলা সুজন। সুজন যুক্ত হচ্ছেন। সুজন, বাজারে সবজির দাম কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। লিনিয়া, আপনি যেমনটি বলছিলেন নোয়াখালীতে আজকে সবজির বাজার নিয়ে, তো সকালবেলা থেকেই নোয়াখালী সবজির বাজার ঘুরে যে চিত্র দেখা গিয়েছে, আসলে বাজারে প্রচুর সবজি রয়েছে, তারপরও দেখা যাচ্ছে যে দাম অনেক বেশি রয়েছে। শীতকালীন সবজির শীতকালীন কিছু সবজির সাথে গ্রীষ্মকালীন সবজিতে বাজার ভরপুর, তারপর দাম অনেকটা ক্রেতাদের নাগালের বাইরে, বিশেষ করে নিম্নবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর নাগালের বাইরে দাম বলছে ক্রেতারা। একই সঙ্গে ক্রেতারা আরো অভিযোগ করেছেন যে কিছু কিছু সবজির দাম যেভাবে চাওয়া হচ্ছে, আসলে এটি তাদের পক্ষে কিনেটা অনেকটা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। তো আমি এখন আমার সাথে কিছু সাধারণ ক্রেতা রয়েছে, আমি এখন তাদের সাথে কথা বলবো যে আজকে আপনি তো আসেন বাজারে, এসে করতে কেমন দেখছেন বাজারের দাম সবজির দাম? প্রতি সপ্তাহে বাজার করতে আসি। আজকে কাঁকরোল 120 টাকা করে কেজি, তারপর আপনার ছড়া 120 টাকা, আপনার চিচিঙ্গা আছে 60 টাকা, এরপর আসে আপনার ঢেঁড়স 40 টাকা। কোনটা মানুষের সাধ্য আছে, স্বাদ নেই, স্বাদ আছে সাধ্য নেই। ক্রয় ক্ষমতার ভিতরে আছে কিনা সবজির বাজার? ক্রয় ক্ষমতার ভিতরে কিছুই নেই। এ প্রসঙ্গে আমি আরেকজন ক্রেতার সাথে কথা বলবো, তিনিও একই অভিযোগ করেছেন। আপনার কাছে সবজির দাম কি কেমন মনে হচ্ছে, বা ক্রয় সীমার ভিতরে আছে কিনা? না, ক্রয় সীমার বাইরে, আমাদের নাগালের বাইরে। আমরা যারা সাধারণ মানুষ, আমাদের আয়ের সাথে ব্যয়ের কোনো অ্যাডজাস্ট হচ্ছে না, তেমনি সংসার, ছেলে মেয়ের লেখাপড়া সবকিছু নাগালের বাইরে। এবং সবজির দাম একই সাথে আজকে যে বাজার পরিস্থিতি হচ্ছে যে কাঁচা মরিচের কেজি ইতিমধ্যে ডাবল সেঞ্চুরি অর্থাৎ 200 টাকা পার হয়েছে। একই সাথে অন্যান্য কিছু সবজি রয়েছে খুব চড়াভাবে। তো এই প্রসঙ্গে আমি একজন সবজি বিক্রেতার সাথে কথা বলবো, তার কাছে জানতে চাই হঠাৎ করে সবজির বাজার কেন বাড়তির দিকে রয়েছে, বা কেন হঠাৎ বেড়ে গেছে সবজির দাম? সবজি সরবরাহ কম আর ক্যারিং কস্ট বেশি, সবজি উৎপাদন কম, এই কারণে বৃষ্টি কম আর গরম বেশি কারণে সবজি গাছ জ্বলে যায়, খেতে সবজি উৎপাদন কম হয়। যেমনটি অভিযোগ যেমনটি বলছিলেন এই বিক্রেতা, তিনি বলছেন যে বাজারে সবজির দাম সরবরাহ কম, কিন্তু বাজার প্রচুর সবজি দেখা যাচ্ছে, তারপরে তিনি বলছেন সরবরাহ কম। একই সাথে তিনি আরেকটি অভিযোগ করেছেন পরিবহন খরচ এবং শ্রমিক খরচ মিলিয়ে তাদেরকে সবজি কিনতে হচ্ছে, তো সেই কিনা দামের সাথে সামঞ্জস্য রেখে তারা খুচরা বাজারে সবজি বিক্রি করছেন। লিনিয়া, এই হচ্ছে নোয়াখালী থেকে আমার কাছে আজকে সর্বশেষ। সুজন, ধন্যবাদ যুক্ত হবার জন্য আমাদের সঙ্গে। দর্শক, সবজির বাজার দর পরিস্থিতি জানছিলাম সহকর্মী সুজনের কাছ থেকে।